বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আজ আমরা আপনাদের এমন একটি শহর সম্পর্কে জানাতে চলেছি যা এশিয়ার সবথেকে রঙিন শহর। এই শহরকে সিটি অফ অ্যাঞ্জেলসও বলা হয়। এখানে যে ঘুরতে আসে সেই এই শহরকে দেখে মুগ্ধ হয়ে যায়। এমন একটি শহর যেখানে সবসময় সবার মনে উল্লাস থাকে। এখানের মন্দিরগুলিকে দেখলে আপনার এখান থেকে যেতেই ইচ্ছে করবে না। এরই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এখানে একের পর এক দারুণ ট্যুরিস্ট স্পট আছে। এখানে আপনি বিশ্বের সবথেকে বেশি এটিএম দেখতে পাবেন। আগে হ্যাঁ, আজ আমরা কথা বলতে চলেছি থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককের ব্যাপারে। তাহলে চলুন ঘুরে আসি ব্যাংকক। সবার আগে এখানে জনসংখ্যা নিয়ে কথা বলবো। এখানে জনসংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। এই শহরের অফিসিয়াল নাম অনেক বড়, তাই কেউ জানতেই চায় না আলাদা করে এই শহরের অফিসিয়াল নাম। নামটি এতই বড় যে বলা সম্ভব নয়, তাই আপনি স্ক্রিনে এই শহরের অফিসিয়াল নামটি দেখে নিন। বন্ধুরা, ব্যাংককের ব্যাপারে বললে বলতে হবে যে আপনার কাছে টাকার কোনো কমতি হবে না এখানে। শুধু আপনার অ্যাকাউন্টে টাকা হওয়া দরকার, ব্যাস। এখানে প্রতি 100 মিটারে আপনি 1টি করে এটিএম দেখতে পাবেন, তাই জন্য আপনার এখানে রাত কিংবা দিন কখনো টাকার অভাব হবে না। বন্ধুরা, যখনই আপনি সুশির নাম শোনেন আপনার মনে হয় হয়তো এটি কোনো জাপানি খাবার, কিন্তু আপনি ব্যাংককে সুশি খেতে পাবেন। ব্যাংককে যেই স্বাদের সুশি আপনি পাবেন সেটি আপনি অন্য কোথাও পাবেন না। এখানে আপনি অনেক জাপানি রেস্টুরেন্ট পাবেন, যেখানে গিয়ে আপনি ওখানের খাবারের স্বাদ নিতে পারবেন। আপনি নিশ্চয়ই থাই ম্যাসাজের ব্যাপারে শুনেছেন, এটি ভীষণ জনপ্রিয়। ব্যাংকক শহরে আপনি ম্যাসাজের মজাও নিতে পারবেন, তাও আবার অনেক কম খরচে। আপনি আরামসে যে কোনো ম্যাসাজ পার্লারে যেতে পারবেন এবং তারপর বিন্দাস আনন্দ করতে পারবেন এবং নিজেকে ফিট করতে পারবেন। তাইওয়ানের মতো এখানেই রাতে ম্যাসাজ দেওয়া হয়, যা ভীষণ অন্যরকমের হয়। তাই আপনি এটি জীবনে একবার অন্তত ট্রাই করতেই পারেন। বন্ধুরা, ব্যাংককে আপনি সবথেকে বেশি রঙিন ট্যাক্সি দেখতে পাবেন। এখানে যখন আপনি এই ট্যাক্সিগুলি দেখবেন তখন আপনি ভাববেন এগুলো তো রঙিন কীভাবে। এখানে আপনি যে সবুজ এবং হলুদ ট্যাক্সিগুলো দেখবেন ওই ট্যাক্সিগুলির ড্রাইভার সেই গাড়িগুলির মালিকরাই হয়। ব্যাংককে পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল খুব ভালোভাবে রাখা হয়। এই শহরের ট্রেন সবথেকে আকর্ষণীয় হয়। ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আপনি ভাববেন এটি ট্রেন না বাড়ি। এছাড়াও এখানে বাকি যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো ভীষণ পরিষ্কার। ব্যাংককের স্ট্রিট ফুড আপনার সবথেকে প্রিয় হয়ে উঠবে। এখানে স্ট্রিট ফুড এতই সুন্দর যে আপনার মনে হবে দিনভর এই স্ট্রিট ফুড খেয়েই যাই। এমনিতে এই শহরে আপনি সবথেকে বেশি আমিষ খাবারই পাবেন, কিন্তু যদি আপনি নিরামিষ খেতে চান তবু আপনার কোনো অসুবিধা হবে না। এখানে আপনি আলাদাই মানের স্ট্রিট ফুডের দৃশ্য দেখতে পাবেন। যদি আপনাকে ব্যাংককে সবথেকে বেশি একটা জিনিস আকর্ষিত করে সেটি হলো এখানে সমুদ্রতট। এখানে সমুদ্রতটের দৃশ্য আপনাকে আলাদাই জগতে নিয়ে যাবে। ব্যাংককের সমুদ্রতট আপনাকে চমকে দেবে। কোহ সমেট, কোহ চাং, কোহ মাটের মতো সমুদ্রতট আপনাকে বারবার এখানে আসতে বাধ্য করবে। শহরের ভিড় এড়িয়ে এই সমুদ্রতটে আসতে আপনার মাত্র 2 ঘন্টা সময় লাগবে। এখানে এসে আপনি সব কিছু ভুলে যাবেন। তার সঙ্গে এটাও বলা হয় যে এই সমুদ্রতটে পৌঁছে আপনি একের পর এক দারুণ দারুণ রেস্টুরেন্ট হোটেল দেখতে পাবেন। যদি ব্যাংককে এসে আপনি এখানে সমুদ্রের মজা না নেন তাহলে ধরে নিন আপনার ব্যাংকক আসা বৃথা। এখানে আপনি অনেক রকমের ওয়াটার স্পোর্টসের আনন্দ উপভোগ করতে পারবেন। তাহলে বন্ধুরা, যখনই আপনি এই শহর ঘুরতে আসবেন তখনই এখানে সমুদ্রের আনন্দ উপভোগ করে নিজেকে ফ্রেশ করে আসবেন। বন্ধুরা, যখন কথা হচ্ছে ব্যাংককের এবং এখানে রাতের শহরের কথা যদি না বলি তাহলে আসল জিনিসই বাদ পড়ে যাবে। ব্যাংককের রাত আপনাকে মুগ্ধ করে দেবে। যারা রাতের শহর ঘুরতে ভালোবাসেন তাদের জন্য ব্যাংককের রাত আদর্শ। এখানের খাওসেন রোডে একের পর এক নাইট ক্লাব, বার, পাব রয়েছে। এখানে প্রতিদিনই পার্টির উদ্বেগ থাকে, এই জন্য হাজারের সংখ্যায় মানুষ এখানে আসে এবং আনন্দ করে। তার সঙ্গে এই শহরে এসে আপনি নতুন নতুন বন্ধুও তৈরি করতে পারবেন। ব্যাংককের সবথেকে ভালো দিক হলো এখানকার সাধারণ মানুষ। এরা ভীষণ ভালো হয় এবং সবসময় হাসি খুশি থাকে। এরা সবার সঙ্গে বন্ধুত্ব করে নেয় এবং যারাই এখানে ঘুরতে আসেন তাদের সঙ্গে এরা ভীষণ ভালোভাবে মিশে যায়। তারা জানে যেসব মানুষ এখানে ঘুরতে আসে তারাই এদের সোর্স অফ ইনকাম। এখানে আসা মানুষদের ভীষণ ভালোভাবে খেয়াল রাখা হয়, এই জন্য এখানে বহু মানুষ প্রত্যেক বছর ঘুরতে আসে। ব্যাংককের মানুষদের ভীষণ ক্রিয়েটিভ মনে করা হয়। আপনাদের জানিয়ে দিই যে এখানে মানুষরা যে কোনো জিনিস খুব সুন্দর এবং অন্যরকমভাবে করার চেষ্টা করে, এই জন্য বলা হয় এখানে মানুষ ভীষণ আলাদা। এখানে মানুষদের কাজ করার ধরনও ভীষণ আলাদা রকমের হয়। এখানে আপনি অনেক ক্যানেল দেখতে পাবেন। এখানে আপনার সন্ধেবেলা হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগবে, তাই জন্য এখানে সন্ধেবেলা হাজার হাজার মানুষ ঘুরে বেড়ায়, আনন্দ করে এবং স্ট্রিট ফুড খায়। বন্ধুরা, ব্যাংকক শহরে আপনি খুব সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবেন। ওয়াট ফা সন কায়ু মন্দিরের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। ভীষণই সুন্দর এই মন্দির।
যখন আপনি এখানে সব রকম মন্দির ঘুরে ঘুরে দেখবেন তখন আপনার মনে হবে সত্যি মনে অনেক শান্তি পেয়েছেন। তাই বলা হয় এই শহরে এসে আপনি সব কিছু দেখতে পাবেন। এখানে আপনি পার্টিও করবেন এবং ভগবানের সামনে ধ্যানও করবেন। যখনই আপনি ব্যাংককে ঘুরতে যাবেন তখনই আপনি শহরের মাঝে অবস্থিত দ্য গ্র্যান্ড প্যালেসে যেতে একদম ভুলবেন না। এই গ্র্যান্ড প্যালেসে আপনি অদ্ভুত বস্তুশিল্পের দৃশ্য দেখতে পাবেন। কিন্তু এখানে যাওয়ার আগে আপনাকে একটি বিষয় সতর্ক থাকতে হবে, সেটি হলো এখানে আপনাকে একদম পুরো শরীর ঢাকা কাপড়েই যেতে হবে, নয়তো এখানে আপনার প্রবেশ নিষেধ। কারণ দ্য গ্র্যান্ড প্যালেস ব্যাংককের পবিত্র স্থানগুলির মধ্যে একটি। আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা জানেন যে ব্যাংকক শহর থেকেই বিশ্ববিখ্যাত এনার্জি ড্রিঙ্কস রেডবুলের সৃষ্টি হয়েছিল। আগে হ্যাঁ বন্ধুরা, চেলিও ইয়ো ভিদ্ধা, যিনি রেডবুলের আবিষ্কারক, তিনি 1976 সালে এই কোম্পানিটি ব্যাংককে তৈরি করেছিল। এরপর কখনোই তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। বন্ধুরা, সব দেশেই তাদের নিজেদের অদ্ভুত নিয়ম থেকে থাকে, কিন্তু কিছু বিষয় আপনাদের আমি জানাতে চাই ব্যাংকক যাওয়ার আগে। সেগুলি হলো, এখানে বিনা আন্ডারগার্মেন্ট ছাড়া বাড়ির বাইরে বেরোনো যায় না। আগে হ্যাঁ, নয়তো আপনাকে গ্রেপ্তার করা হবে। আপনি ভাবছেন হয়তো পুলিশ সেটা জানবে কী করে যে আমি আন্ডারগার্মেন্টস পরিছি কি পড়িনি। তাহলে আপনাদের জানিয়ে রাখি, এখানে জায়গায় জায়গায় এমন কিছু স্ক্যানিং মেশিন আছে যার দ্বারা জানা যায় যে আপনি আন্ডারগার্মেন্ট পরেছেন নাকি পরেননি। এরই সঙ্গে এখানে বুকের জামা খুলে রেখে গাড়ি বা বাইক চালাবেন না। যদি আপনি এটা করেন তাহলে ধরে নিন আপনার মৃত্যু অনিবার্য। এখানে কিছু সাধারণ নিয়ম আছে যা আপনাকে মেনে চলতেই হবে। এখানে যে কোনো নিয়ম যদি আপনি ফলো না করেন তাহলে ধরে নিন আপনাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এখানে কোনো ধরনের সমঝোতা হয় না। বন্ধুরা, যদি আপনি ওয়াইল্ড লাইফ প্রেমী হন তাহলে আপনি এই শহরে এসে মুগ্ধ হয়ে যাবেন। এখানে ওয়াইল্ড লাইফ ভীষণ সুন্দর, আপনি এখানে ওয়াইল্ড লাইফের আসল আনন্দ উপভোগ করতে পারবেন। যদি এখানে সফরে আপনি যান তাহলে বিশ্বাস করুন আপনি ভীষণ আনন্দ করতে পারবেন। বর্তমান সময় অনেক মানুষ এখানে ঘুরতে আসে, তার আরও একটি কারণ হলো এখানের প্রাকৃতিক সৌন্দর্য। তাই আপনাদের বলছি, যদি সুযোগ পান অবশ্যই এই শহরে ঘুরতে আসুন। এই শহর অনেক বড়, তাই এখানকার রাস্তাঘাট এবং মলগুলি ভীষণ বড়। ব্যাংককের মলগুলি এত বড় হয় যে আপনার দেখে মন ভালো হয়ে যাবে। এই মলগুলিতে আপনি আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে শুরু করে সব রকম মানের জিনিসপত্র পেয়ে যাবেন, এবং এখানে জিনিসের দাম একটু কম, এবং এখানে হোটেলগুলিও ভীষণ সস্তা হয়। বড় বড় হোটেলও আপনি অনেক কম খরচে পেয়ে যাবেন। ব্যাংককের বড় বড় বিল্ডিং দেখলে আপনার মনে হবে যে এরা আলাদাই কনস্ট্রাকশনের কাজ জানে। বন্ধুরা, ব্যাংকক শহরের মানুষ ভীষণ রোমান্টিক হয়। এখানে 50% বিয়ে লাভ ম্যারেজ হয়। এই শহরের ছোট ছোট বাচ্চারাও বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড সম্পর্কে সব কিছু জানে, এবং হবে নাই বা কেন, আজকালকার বাচ্চারা খুব স্মার্ট। এমনিতে সারা বিশ্বে কিছু না কিছু অন্ধবিশ্বাস মানুষ মেনেই চলে, কিন্তু ব্যাংককের মানুষের মধ্যে ভূত প্রেত নিয়ে আলাদাই মান্যতা আছে। এখানে মানুষরা ভূত থেকে বাঁচার জন্য তাদের বাড়িতে ভূতেদের জন্য আলাদা একটি ঘর তৈরি করে। তারা মনে করে যদি কোনো ভূত তাদের বাড়িতে আসে তাহলে সে ওই ঘরে থাকতে পারে, এভাবে তারা নিজেদেরকে বাঁচাতে পারবে। বন্ধুরা, ব্যাংককে রাজকীয় পরিবারকে অপমান করা অপরাধ বলে মনে করা হয়, সেই দেশের কোনো নাগরিক হোক বা ট্যুরিস্ট। এই নিয়ম সবার উপর ধার্য করা আছে। ব্যাংকক শহরে আপনি সবথেকে সুন্দর ওয়াইন খেতে পারবেন। বলা হয় এখানে আপনি বিশ্বের বড় বড় ব্র্যান্ডের ওয়াইন পাবেন। কোনো ওয়াইন এমন নেই যা আপনি এখানে পাবেন না। এটিও একটি কারণ এই শহরে ঘুরতে আসার, কারণ এখানে বহু রকমের স্বাধীনতা পাওয়া যায়। বন্ধুরা, ব্যাংকক বিশ্বের সুরক্ষিত শহরগুলির মধ্যে একটি। এই শহরে আপনি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না। এখানে রাত বা দিন সবসময় মানুষ মনের সুখে আনন্দ করে, এবং এখানকার মানুষ ভীষণ সাপোর্টিভ হয়। তো বন্ধুরা, ব্যাংকক শহর সম্পর্কে আপনি কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওয়।